হ্যালো বন্ধুরা, পর্তুগালের লিসবন থেকে আমি রুবেল। মাত্র ট্রেন থেকে নামলাম, এখন আপনাদেরকে দেখাবো আমি বেলেম। ট্রেন উঠলে এখানে সব জায়গায় ট্রেনের পাশে টিকিট মেশিন আছে, তো আপনি টিকিট কেটে ট্রেনে ঢুকতে পারবেন। পাশাপাশি কিছু কিছু জায়গায় অফিস আছে এদের। আমি এদেশের সবচেয়ে প্রিয় একটা খাবার ডাপা নিয়ে নিছি। সবাই যে যেদিকে যাচ্ছে সেদিকে যাব, সবার সাথে হাঁটব দেখার জন্য, সাথেই থাকেন। আশা করি ভালো লাগবে আপনাদের এই এরিয়াগুলো। দেখা যাক উপর থেকে কি দেখতে পাই। এটা হচ্ছে লিসবন। লিসবনের বেলেমে আসলাম। বেলেম খুব সুন্দর একটা জায়গা, সাগরের পাশে স্ট্যাচু আছে। এই যে ট্রেন থেকে নামছি, নেমে উঠলাম উপরে, উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে লিসবনের শহর। এটা লিসবন শহর, যদিও বৃষ্টি হচ্ছে, মানুষগুলো এদিকে কেন নামতেছে? আমি যাবো এদিকে, আমি ঘুরতে আসছি। এমন হয় স্থানীয় লোক কিংবা জানি না হোয়াট হ্যাপেন। সাথেই থাকেন বন্ধুরা সোফিয়া। এই সেই পর্তুগালের লিসবন বন্ধুরা, আমার সাথেই থাকবেন আশা করি, আর এনজয় করবো আমরা অনেক কিছু। অনেক কিছু দেখার আছে। আমি নাতা নিয়ে নিছি। নাতা হচ্ছে পর্তুগালের সবচেয়ে প্রিয় একটা খাবার। এটা খেয়ে খাওয়ার পর এখানে এক কাপ কফি খায় এরা, তো নাতাটা খুব ভালো, খুব টেস্টি। এটা বাগরখানির মতো গোল একটা জিনিস, এটা আগের দিনের পর্তুগালের রাজারা খেত। তো এটার সাথে একটা কাফে কিংবা এসপ্রেসো হলে আর লাগে কি। তো এই হচ্ছে ভিউ, সাগরের ভিউ দেখেন। যদিও হালকা বৃষ্টি হচ্ছে, ছাতা ফুটাতে হবে আমার। এটা হচ্ছে সি ভিউ, এটা হচ্ছে একটা টাওয়ার, এখান থেকে সিগন্যাল দেয় কিংবা আসে। এখানে আমরা যাবো ওই পাশে, তো সাথেই থাকেন। ভিডিও লাইক দিবেন, শেয়ার করবেন প্লিজ, আর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ পর্তুগাল লিসবন থেকে। বাই বাই।